আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চেংমারি এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে তিনটি সেগুন কাঠের গোলাই উদ্ধার করলো বনদপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে, এদিন দুপুরে পশ্চিম চেংমারি এলাকার স্থানীয় 2 নম্বর রায়ডাক নদীর ধারে একটি কাশবনে লুকানো অবস্থায় সেই কাঠগুলি উদ্ধার করেন বনদপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বনকর্মীরা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় 50,000 টাকা। প্রতিদিন এভাবে অভিযান চলবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। চিলাপাতা বানিয়া রিভার ভিউ রিসর্ট পাহাড়, নদী ও অভয়ারণ্য ঘেরা উন্মুক্ত এক মনোরম পরিবেশের সান্নিধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রত্যক্ষ করতে চলে আসুন আমাদের রিসর্টে। সঙ্গে থাকছে দুর্দান্ত সব রকম খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা। এখান থেকেই জঙ্গল সাফারির ব্যবস্থা রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9748310901। এছাড়াও গোয়াই বিবো ও মেক মাই ট্রিপের মাধ্যমেও বুকিং করতে পারবেন।